আসসালামু আলাইকুম আমি বাংলাদেশে মাম বলছি আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি আমি দুদিনের ভিডিও নিয়ে আসছি এখানে তো এখানে কিছু বাজার নিয়ে আসা হয়েছে বাজার নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো উনি বাজার দিয়ে বাইরে চলে গিয়েছেন ওনার কাজে তো বাসায় কিছু মেহমান আছে মেহমান হলো আমার ছোট বোন আসছে ননদ আসছে ননাদের হাজব্যান্ড আসছে ওরা তো ওরা আসছে আরো দুদিন আগেই আজকে হলো মাছ নিয়ে আসছে মাছগুলো কেটে আনে তো মাছ মাছগুলো কেটে আনে তো আজকে অনেক কাজ মাছগুলো কাটতে হবে মাছ কেটে আনেনি মাছ সাধারণত কেটে আনে তো আজকে কেটে আনে নি হয়তো মানে উনি বলতেছে যে ওখানে অনেক সিরিয়াল লম্বা তো উনি কাজ আছে ওনার এই জন্য উনি তাড়াতাড়ি করে চলে এসেছেন তো ঘরে আমরা মানুষ আছি বেশি সেজন্য অত টেনশন না তবে একটু কষ্ট হবে এই জন্য এটাই তো যাই হোক কাজ বেশি মাছ টাস কেটে ওই দিন আর ভিডিও করতে পারলাম না ওই আর রান্নার ভিডিও শেয়ার করতে পারেনি তো এদিক থেকে আজকে হলো শুক্রবার শুক্রবারের ভিডিও এটি শুক্রবারেও মাংস গরু মাংস আনা হয়েছে মুরগি আনা হয়েছে তো সাথে কিছু সবজি তো আজকে হলো রান্না করবে সকালে আমরা সবাই নাস্তা খাওয়া হয়ে গেছে সবার তো পুরুষ মানুষ যারা আছে তারা জুমান নামাজে চলে গিয়েছে গোসল করে রেডি হয়ে তো আমরাই পাকে আমরা সবাই তো এখন হলো আমার ননদ রান্না করবে আজকে ননদ বলতেছে আপনি তো রান্না করে খাওয়াচ্ছেন আজকে দুদিন তো আজকে আমি রান্না করেই বললাম করেন সমস্যা নেই তাহলে আজকে আমার ছুটি তো এই তো রান্না করতেছে তো বলতেছে কীভাবে রান্না করব তাম বলে আপনি যেভাবে বাড়িতে রান্না করেন সেভাবেই করেন সমস্যা নেই তো উনি ওনার মতো করে রান্না করতেছে তো বলতেছে যেহেতু তাজা গরুর মাংস আমি কাঁচাই মেখে মশ তো এই তো ননদ রান্না করতেছে রান্না করার জন্য সব মেখে নিচ্ছে মাংস ডাল সব কিছু ছেলে হলো ওনাদের হাজব্যান্ডের সাথে বাইরে নামাজে গিয়েছে তো হলো একটু বড় হয়েছে তো আর আমার বোনের ছেলেরা হলো ছোটো আর ওদেরকে আর বাইরে দেয়নি তো ওরা হলো গোসল করতেছে আমার মেয়েরা সহ আমার ছেলে আমার ছেলেরা গোসল করতেছে তা আমরাও রান্না করে গোসল করে ফেলবো কারণ ওনারা নামাজের থেকে একের পর এক আসতে থাকবে খাওয়া দাওয়া দিতে হবে বা নিজেরাও খাবো তাই তো রান্নাবান্না দেখতে থাকেন কি আর দেখাবো তো আমি হলাম ইউটিউবে নতুন আমার অনেক কথায় জড়তা আছে বা অনেক ভুলভ্রান্তি আছে তো সেগুলো তো সেগুলো হলো আপনারা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় তো আমি এমন কোনো মহামারব নয় যে আমার ভুল হয় না ভুল থেকে মানুষ শিখতে পারে তো আপনাদের থেকে আমার অনেক শিকার আছে বা সবারই সবার থেকে শিকার থাকে শিক্ষার কোনো শেষ নেই আমি মনে করি আমি খুব সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ আমি অতটা মানে প্যাঁচগোজ বা অতভাবে এমনভাবে সাজিয়ে গুছিয়ে কথা হয়তো এখনো বলতে পারতেছি না এমনিতে যেভাবে পারি কিন্তু ক্যামেরার সামনে আমি কেন জানি ওভাবে ভালোভাবে কথা বলতে পারি না যাই হোক হয়তো আস্তে আস্তে পারবো তবে চেষ্টা করব ভালোভাবে কথা বলার বা ভালো কিছু দেওয়ার তাই তো দেখতে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের মতো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যদি চেয়েও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই তো আজকে তো এখন আমি আপনারা হয়তো কেউ ভাবতে পারেন যে আমাদের সংসারে অনেক মানুষ বা আমরা মানুষ বেশি হ্যাঁ একটু বেশি বলতে পারেন তবে এর মধ্যেও একটা শান্তি আছে অনেকে হয়তো মানুষ বেশি বাসা বাড়িতে অনেক কষ্ট হয়ে যায় মানুষ বেশি হলে অনেক ঝামেলা রান্না বান্না বা যে কোনো কাজ সব কিছুই একটু বেশি হয়ে যায় অনেকের হয়তো কষ্টের হয়ে যায় অনেকের জন্য তো আমার জন্য অতটা কষ্ট হয় না কারণ মিলেমিশে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায় অনেক কষ্টর কাজও অনেক সহজ হয়ে যায় তো যেমন আমরা মানুষ বেশি কিন্তু আমরা যেহেতু বাক করে কাজগুলো করতেছি নিজের মনের আনন্দে তো সবগুলোই আমরা কিন্তু কেউ কাউকে চাপিয়ে দেয়নি আমাদের মধ্যে সম্পর্কটা ওই রকম না আমরা আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন আমার ননদরা সহকারে একসাথে মিলেমিশে কাজ করে বা বোনেরা বাবার বাড়িতে যায় তখনও তো এই তো ননদ রান্না করতেছে আর এ পাকে বোন হলো বাচ্চাদের সব কেটে কুটে দিয়ে বাচ্চাদের গোসল করিয়ে মেয়েরা সহকারে রেডি হয়ে যাবে এখন আমি হলো রান্না ননদ রান্না করতে আসে আমার আরও কিছু টুকিটাকি কাজ ছিলো এগুলো করে আমি গোসল করে নামাজ পড়ে নিব এপাকে ওদেরও গোসল হয়ে গেছে নামাজ পড়ে ওরা খাবার দিয়ে দিবে টেবিলে তো নামাজ থেকেও পুরুষরা সবাই আস্তে আস্তে চলে আসবে সেই জন্য আর তো সেই জন্য আমরা যেহেতু মিলেমিশে কাজগুলো করতেছি সব তাড়াতাড়ি হয়ে গেছে সবাই বাইর থেকে আসার আগে সব কিছু শেষ হয়ে গেছে আমরা গোসল টসল করে নামাজ পড়ে রেডি হয়ে গেছি তার ননদ রান্না শেষ করে গোসল করে ফেলবে পাখি আমি কিছু কথা বলতেছি আপনারা কেউ খারাপভাবে নিবেন না আসলে সংসার থেকে অনেক কিছু শেখার আছে তো যেমন আমার দেবন ননদ বা আমার শ্বশুর শাশুড়ি ভাই বোন আমার পরিবারেও মানুষ বেশি বা আমার বাড়িও আমরা মোটামুটি মানুষ আসি ভাই বোন সাড়ে সাতজন করে তো ওই হিসাবে আমাদের সব কিছু মানে মিলেমিশে করাতে আমাদের অতটা কষ্ট হয় না তাই আমি মনে করি যে মিলামেশা বা সংসারে যে একটা ভালো সম্পর্ক ওটা যদি সংসারের মধ্যে বা ননদ ভাবি দেবর বাবা এবং মধ্যে সবার মধ্যে থাকে সে ভালো মেলামেশাটা বা যে কোনো ক্ষেত্রে সেটা থাকলে সব কিছুই বা খুব সহজ হয়ে যায় অনেক কঠিন কিছু অনেক সহজভাবে নেওয়া যায় আমাদের মধ্যে আল্লাহর রহমতে এটা আছে সেজন্য আমাদের অতটা কষ্ট হয় না তাই তো মিলেমিশে সবাই কাজ করলাম করে প্রত্যেক দিন এভাবে করতেছি ওরা দু তিন দিন তিন চার দিন যায় থাকবে বা এভাবে চলবে তো এখন রান্নাবান্না শেষ করে আমরা হলো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু বাইরে যাব বাইরে যাব বলতেন ননদের হলো হাজব্যান্ড উনি বিদেশে থাকেন তো উনি আসছে ছুটিতে উনি চলে যাবে সেজন্য ননদ ডাক্তার দেখাতে আসছে ছোটো বোনও ডাক্তার দেখাতে আসছে তো ওরা হলো বিকেলবেলা ডাক্তার বোনের হল শুক্রবারে ডাক্তার থাকবে না ননদের ডাক্তার থাকবে তো আমরা হলো একটু বাইরে যাবো ডাক্তার দেখাবো ননাদের হাজব্যান্ড আবার বাইরে বিদেশে চলে যাবেন তো সেই জন্য ননাদ ডাক্তার দেখি গ্রামের বাড়িতে চলে যাবে ননাদের হাজব্যান্ড হলো বিদেশে চলে যাবেন এই তো খাওয়া দাওয়া টেবিলে দিয়ে দিয়েছে মেয়েরা আমার ছোট বোন সহকারে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছেন তো ননদ আজকে যা যা রান্না করেছে সত্যি আমি তো খাওয়ার পরে বয়সটি দিচ্ছি রাতে তো খাওয়াগুলো সবগুলো রান্নায় খুব ভালো হয়েছে তো এখানে হলো লাল মরিচের বর্তা এটা হলো সুটকির বত্তা একটা হলো ডেরাস বাজি এটা করেছি আমি বত্তাটা আমি আমার কাছে খুব ভালো লাগে পোলাওর সাথে বা ভাতের সাথে খেতে এতে মুরগির মাংস গরুর মাংস ডাল এখানে হলো ননদের হাজব্যান্ড আসছে ননদের ছেলে বোনের ছেলেরা ওরা বসে গেছে তো ননদকে বললাম আপনিও বসে যান কারণ মানুষ যেহেতু একটু বেশি আস্তে আস্তে বসে গেলে খাওয়া হয়ে যাবে দুপুরবেলা সবারই কোদা লাগছে সকালে নাস্তা খাওয়া হয়েছে তো ননাদের হাজব্যান্ড হলো গেঞ্জে পরা তো আপনারা কেউ খারাপভাবে নেবেন না কারণ এখানে অনেক গরম ডাকাতে ডাকাতে বললে ভুল হবে বাংলাদেশ পুরো বাংলাদেশে এখন অনেক গরম তো উনি হলো বাইরে অনেক রোদ ছিল তো উনি বলতেছে অনেক গরম এসে বাচ্চারাও সব পাঞ্জাবি খুলে নিয়েছে। উনিও পাঞ্জাবি খুলে ফেলেছে তো উনি জানতো না যান ভিডিও করব তা বললাম সমস্যা নেই বসেন এই তো খাওয়া দাওয়া শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ